بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. شبه در شكسر السلام عليكم ورحمة الله وبركاته. كاتشي تكي وطبا دور تكي جرى ما دشاتي رويتشن شبه كي أما در بيونستن إقرأ القرآن أمر شاكو تجاناتشي أمر جاني كو تاسكي ودير أغرهوني أبنا را অপেক্ষায় অপেক্ষমান। আমরা বেশ কয়েকদিন ধরে আপনাদেরকে জানিয়ে আসছিলাম চলমান ধারাবাহিক তিলাওয়াতের মাধ্যমে, প্রতিটি শব্দে শব্দে, প্রতিটি আয়াতে আয়াতে, প্রতিটি সোরা সোরা পরে পরে আমরা ফুল কোরআনে মাজিদের খতম আমরা করেছি আলহামদুলিল্লাহ। খতমের একদম শেষ পর্যায়ে সূরাতুত তাকাথুর থেকে আজকে শুরু হবে। আজকে অসংখ্য গণিত খতমুল কোরআনের দোয়া, আর এই দোয়ার প্রোগ্রাম নিয়ে আমরা হাজির। আমাদের সাথে রয়েছেন ইকরা কোরআনের মহতারাম উস্তাদ, আপনাদের অত্যন্ত প্রিয় এবং আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি শাহ হামজা সাহেব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম মুফতি সাহেব, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান মুফতি সাহেব। আর আমি আপনাদের সামনে উপস্থিত, আমরা সময় নষ্ট করতে চাই না, কারণ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই অধীর আগ্রহ নিয়ে দোয়ার জন্য অপেক্ষমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শিখবার জন্য যে আমাদেরকে তৌফিক দান করেছেন, একবার দিল থেকে অন্তরের অন্তরস্থল থেকে একবার পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই সময়টা চাইলে অন্য মানুষদের মতো আমরা অহেতুক নষ্ট করতে পারতাম। ফ্রি টাইম এটা ওইটা নিয়ামত, এটা বড় একটা নিয়ামত, এটা বড় একটা ব্লেসিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইছেন যে দুইটা নিয়ামত, নিয়ামাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষজন এই নিয়ামতগুলোকে কদর করে না, নষ্ট করে। রাসূল বলেন একটা সেহাত, গুড হেলথ, ভালো শরীর, অল ফারাগ, আর একটা হলো ফ্রি টাইম, অবসর সময়টা। তো আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন। যদি ভালো না থাকতে পারতাম তাহলে এখানে হয়তো শরীর হইতে পারতাম না। আবার ফ্রি টাইমটাকে কোরআনের জন্য আল্লাহ কবুল করছেন আলহামদুলিল্লাহ। আমাদের কোরআনের ক্লাসে প্রত্যেক দিন অসংখ্য অগণিত আমাদের মা বোনেরা, আমাদের ভাই বেরাদর আপনারা অংশগ্রহণ করেন। আজকের দিনে আমরা সবার জন্য দোয়া করব, আর আল্লাহ যেন সহি করে কোরআন শিখবার একটা আগ্রহ জজ্বা আমাদের দিলে পয়দা করছেন, এটা বিরাট বড়। আমি মুফতি সাহেবকে অনুরোধ করবো শুরুতেই একটা মেসেজ রাখার জন্য ইনশাল্লাহ। এরপর আমাদের ভাই বোন যারা রয়েছেন ওনাদের কাছ থেকে আমরা ধারাবাহিক তিলাওয়াত শুনতে থাকবো ইনশাল্লাহ। আসলে আমি আপনি তো সকলের ওয়েলকাম করছি, আমরা ওয়েলকাম দুজনের পক্ষে তুমি আজকুল লাগি তোরা একটু আমি ইংলিশে, আমরা যারা ভিউয়ার যখন যারা বাংলা বুঝলা না, I would like to welcome all the viewers that are watching and joining us today. Jazakallah for joining. Alhamdulillah, today is a very blessed day, very exciting day. It's a day of joy, it's a day of celebration for us, those who have participated, those who are starting to participate. Alhamdulillah, every week, Mondays, Tuesdays and Fridays, we have the Quran recitation, and we've been reciting regularly. Regularly, we've been reciting all the way till today, Alhamdulillah. And inshallah, we started with Surah Fatiha, Surah Baqarah, from right from the beginning of the Quran. And alhamdulillah, we've come to the end, so it's a very blessed day. So everyone that is participating, we've been inviting everyone since last week, that today, inshallah, will be the khatam. Alhamdulillah, we have come to Surah, just today morning, we recited Surah Adiyat and Surah Al-Qari'ah. We're going to go towards Surah Takathur, and then inshallah, slowly, slowly towards Surah Nas. And then when it comes to the last few surahs, me, myself, and Hazrat Mufti Sahab, we will recite the last few ayahs of the Quran, and then inshallah, we'll go towards the dua. There's also, alhamdulillah, an announcement to make. Inshallah, in the last segment, we'll have those announcements. So first of all, welcome to everyone. And inshallah, this is the plan for the next coming few minutes. Do stay with us. It's a very blessed moment. We want everyone to participate in the dua, inshallah. Inshallah. Jazakumullah khairan. Shubhida shukshirta. অনেকেই আজকে সবাই চেষ্টা করবেন ফোন করলে সবক শোনানোর, কিন্তু আপনারা যদি সবাই সময়, আপনি হয়তো সবাইকে আমরা সময় দিতে পারবো না, কিন্তু সকলেই আমাদের ক্লাসে শরীক আছেন। আপনি শুনলেন, শোনাটাও আমাদের এই ক্লাসের খতমুল কোরআনের ভিতরের একটা পাঠ, আপনি শোনার ভিতরে সামিল আছেন। কোরআন কেউ তিলাওয়াত করলেও আরেকজনে শুনলো, তো শুনেওয়াল্লাহকে যে পরিমাণ তিলাওয়াত করে নেওয়াল্লাহকে যেভাবে আল্লাহ সওয়াব দান করেন,
যিনি শুনেন আল্লাহ পাক তাকেও সেই সওয়াব দান করেন সুবহানাল্লাহ তো আপনারা যারা আছেন আমরা অনুরোধ করব এটা যে আপনারা শেষ পর্যন্ত দোয়ার অধিবেশন পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা এই মুহূর্তে কলার যিনি রয়েছেন তার সাথে কথা বলতে চাই তিনি সূরা তাকাথুর থেকে পড়বেন আমরা পেজও দেখাবো আপনাদেরকে আপনি চাইলে আপনার নিজস্ব কোরআনের সামনে রেখে পড়তে পারেন ইনশাআল্লাহ সম্মানিত কলার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত কলার আসসালামু আলাইকুম আপনি আমরা কথা শুনরানি وعليكم السلام ورحمة الله وبركاته جزاك الله أفني أوكي أفني سورة التكاثر فور باي إن شاء الله أمر بيجو دخل ما فا إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم هاكم التكاثر حتى زرتم المقابر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترؤون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم ما شاء الله شندو تلات خرسو ما شاء الله قاف حروف الدكاتر كالخربة إن شاء الله الله سبحانه وتعالى افنر شندر تلاوت المزه بركه دان خرو امين امين اللهم امين سو نيكست كولر شده خدا خو لك ان شاء الله جي السلام عليكم وعليكم ورحمه الله وبركاته والله جي الحمد لله افنر شيخ البلاص الحمد لله الحمد لله الله يبلى راحت ان شاء الله الله شوستو ان شاء الله شو لك دعاء يبو ان شاء الله دعاء الله يشفى ديت اللهم امين امر نيكست سوره عصر سورة عصر إن شاء الله أعوذ بالله بسم الله ديال شروع غربة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي الخسر إن الإنسان قلنا إن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ما شاء الله سيستر جزاكم الله خير سيكون آيات توكي القرب إن الإنسان برطمي نون تشديد ولا واجب غنى إربر إنسان إكنا إخفاء غنى قرب جزاك الله شندر بولن ما شاء الله نكست كولر السلام عليكم عليكم السلام الحمد لله شكرا الله بكر جزاك الله أمر لغي شريكي سن سورة الهمزة تلاوت قولي ليبا إن شاء الله إن شاء الله. إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده. كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة ما شاء الله جزاكم الله خير شندر تلاوتي ما شاء الله ديري ديري فورا كلير خويا فورا كوبي نايس خيختا تجويد خيختا مخرج نايسلي كلير ادايس ما شاء الله الله يقبل خرطه
আমরা দেখি নেক্সট সম্মানিত স্টুডেন্ট কে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার সকল ভালো? আমি সকালে পড়ে লিখি হুজুর, দুই একটা দোয়া লাগি, আমরা লাগি দোয়া করবা, কারণ আমার বোনের ঘরে এখন তো ইয়ং এক বেটা আর কি, সুখ তো শুক্রবার হুজুর একটা রাইট খালা এখলা মাথা ঘুরাইয়া কইরা তার ব্রেনের মধ্যে রোগ কেটে ব্রেনের রোগ সিরে আর কি, আর অঙ্ক মারা খাইছে হুজুর, তার লাগি দোয়া করবা। আল্লাহ আর আমরা সবার লাগি দোয়া করবা হুজুর, মুসলিম মাল লাগি দোয়া করবা হুজুর। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভালো থাকবা আপনারা দুইজন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ, খুবই মাশাআল্লাহ, শুকরিয়া। অবশ্যই দোয়া লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতে ইনশাআল্লাহ। আমরা দেখি নেক্সট সম্মানিত স্টুডেন্ট কে আসেন। আসসালামু আলাইকুম। নেক্সট দেখি কে আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা আসুন সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহ। জি বলা শুনি। জি কোন সূরা পড়িরা আমি? আমরা সূরা ফিল পড়তে আছি। সূরা ফিল। ফিল পড়ব ইনশাআল্লাহ। জি আচ্ছা, সূরা সময় তোমার 2 মিনিট আমার সময় দরকার। আচ্ছা আপনি লাইনে থাকবা। জি জি। আমরা নেক্সট কলার দিকে যাই। থানরে একটু সময় দিবা। থান নেক্সট ইনশাআল্লাহ। জি দেখি নেক্সট কে আসেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আপনার সকল ভালো আছেন? জি। তো সূরা ফিল আপনি পড়ে লইবেন ইনশাআল্লাহ। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ. سيستر وَأَرْسَلَ سيستر وَأَبَدَ حَمْزَة حَمْزَة رُفْرِ زُبَرْ رَاسَكِنْ وَأَرْسَلَ عَلَيْهِمْ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ সিজিল كعصف مأكول. كعصف مأكول. ما شاء الله ما شاء الله. جزاك الله. جزاكم الله سيستر كيال خربا. إدغام ويتغنى آر ويلوغي أفنار إخفا غنى يقول لك تو كيال خربا إن شاء الله. شندر فرسل ما شاء الله بك بركة دان خربا أفنى. آمين آمين ما شاء الله. وتسر نكس كولار ديك زي أمر إن شاء الله. جي شمعي دو كولا. السلام عليكم ورحمة الله. الله دي لاي ناس لا. السلام عليكم. أسوني أمر شاتي. السلام عليكم. السلام عليكم. وعليكم السلام. أتشا أسوني. جي جي. تو أفنى سورة قريش فري ليبا. جي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإله قريش. إيدافهم رحلة الشتاء والصيف. شتاء تاب بعدي كوي بفتلة شتاء. رحلة الشتاء والصيف. جي أويسي أويسي. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم ما شاء الله ما شاء الله. شندر ايسه شندر تلاوت. جزاك الله. السلام عليكم. وعليكم السلام ورحمه الله وبركاته. ما شاء الله. جي متجاوز. جزاك الله جزاك الله. الله قبل خير تاخري. امين. ها ار ح حروف مزيد كال خربا هذا البيت كل شو ما ح it doesn't change now حروف تا دوتا على ده حروف ها ار برو بيج ح برو ها جاي دوتا على ده حروف على ده اتشرن زي على ده مخرج. جزاكم الله نكتب شو ما نريد كولا. السلام عليكم ورحمه الله. السلام عليكم.
وعليكم السلام ورحمة الله وبركاته. جزاك الله الحمد لله الحمد لله شكرا رب العالمين. جی عمل لگی است دعا فر باس هم میرسته ما رسته چیکر ریزلت ایکتو دعا فر بابا لایس ریزلت ایکتو انشالله الله الله ایزی خور باش ابتدا انشالله الله رگ زی خویت دخو کلا شوز خور با انشالله سورة الماعون تلاوت خور جب انشالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم فذلك الذي يدعو اليتيم يدعو اليتيم ولا يحض على طعام المسكين عين لم بيبو طعام ولا يحض على طعام المسكين فويل للمصلين تشديد مصلين فويل للمصلين مصلين دخلنا نسيت الأمر وفر التشديد جي جي تو لام شوكر فورا لقبو دوي بار فويل للمصلين مصل مصل مصلين ميم صادر درتنا صاد لام درتو مصل 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 مصلين اوه اي سجي الذين هم عن صلاتهم ساهون الذين هم يغراؤون ويمنعون المعون ميم لمبا ماعون ماعون ويمنعون المعون ويمنعون المعون ما شاء الله ما شاء الله شكرا السلام عليكم عليكم السلام ورحمة الله وبركاته ما شاء الله ما شاء الله زخت خويا دوا شتا براكتيس خربا خنا ايز سورا خول اتا ميجوريتي لغا امرا زخت قرآن نماز ور مزه امرا فورا هوي تا اي گونتر مزه اختو خيال خورت امرا ان شاء الله لمبا بطيت بوت خومي بول زيتو بوت خوم بول زيتو ان شاء الله بلکه امي اوقتا چشتا خوربا افنا تارگت تختو زي بول زيتوينا ان شاء الله especially مادر مزه خنا مود تامرا ما شاء الله امرا بوت الحمد لله امرا ساتريا خلت بوت فرسوين الحمد لله جي الحمد لله امرا شمعتو نیکس کولر کسا جابو ان شاء الله السلام عليكم جي شمعي دو كولر السلام عليكم ورحمة الله جزاكم الله خيرا امرا جابو نیکس کولر کچا السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته السلام عليكم حضور وعليكم السلام جزاكم الله خيرا ابن سورة الكوثر تلاوت خربا ان شاء الله ان شاء الله حضور دعا غربا حضور ان شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ما شاء الله ما شاء الله كوبي كلير وعليكم السلام ورحمة الله كوبي كلير كوبي ديري ديري فرصة شندر ريسة ما شاء الله اي كان مفتي سامنا شخل روخ ازي ديري ستيري افنا رفور با استي دي فورو انتا لافر نيزو حروف حركات دي اختفر با حروف مخراج دي اختفر با وچارون لنبا باتشي كل افنا سوي خور تفر با كونو زاگا جدي مستيك اوي زيو تنزي نزي سلولي فورا خران نزي نزي ونا شما تيك كورا شو زوفا يلي با تراورا جدي خوروين تاولي دخبا اتا شنبا بويتو نحي تدري ستيري شو ختم القرآن আজকের দোয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে অনেকেই আপনারা আমাদের এই প্রোগ্রামে রেগুলার শরীক থাকেন বহু মানুষজন আমাদের সাথে ছিলেন আজকে দুনিয়াতে নাই তাকলে ওনারা দোয়াতে শরীক হতেন কিন্তু এরপর আমরা তিনাদের জন্য দোয়া করব তিনারা ভালো কাজে আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন তো কবরে বসে এর সওয়াব তিনারা পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে বিশেষ করে উম্মাহের জন্য উম্মার হালাত আপনাদের সামনে হাজির দুনিয়ার সকলের দরওয়াজা বন্ধ হলেও রব্বুল আলামিনের রহমতের দরওয়াজা সাহায্যের দরওয়াজা মাগফিরাতের দরওয়াজা তো বন্ধ না তো আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে আরো জোরাই দেওয়া আল্লাহর কাছে কান্নাকাটি করা তওবা ইস্তেগফার করা আজকে আমাদের প্রোগ্রামের শেষে বিশেষ করে আমাদের ফিলিস্তিনের গাজার মুসলিমদের জন্য
তমাম দুনিয়ার মুসলিম উম্মার জন্য আজকে দোয়া হবে। তো আমরা অনুরোধ করবো এটা, যেহেতু সময়টা খুব গুরুত্বপূর্ণ, আমরা এখন থেকে আর কল আপনাদের নিব না, আমরা তিলাওয়াত করব, আপনারা সবাই শুনবেন। আগে আমরা বলছি, এটা অনেকের দিলের একটা আগ্রহ ছিল যে আমরা খতমুল কোরআনে যদি তিলাওয়াতের সুযোগ পাইতাম। আপনারা তিলাওয়াত করছেন, একটা আয়াতও যদি আপনি তিলাওয়াত করে থাকেন অথবা একটা আয়াত শুনেও থাকেন, তবে আপনি খতমুল কোরআনে শরীক আছেন। এই কারণে অসংখ্য গুণিত খতমুল কোরআনে দোয়া। আত্মীয় স্বজন যারা আছেন আমরা অনুরোধ থাকবে, বাচ্চা যারা ফ্যামিলি আছে সবাইকে নিয়ে আল্লাহর দিকে আমরা আজকে ফিরে আল্লাহর কাছে কান্নাকাটি করি ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা সুরাতুল কাফিরুন থেকে ধারাবাহিকভাবে তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। আপনারা ফুল স্ক্রিনের দিকে তাকাবেন, একটার পর একটা সুরা আসবে, আমরা পড়বো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم مفتي صدق إن شاء الله بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد
ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه، هدى للمتقين، الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون، والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون، أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العظيم. صدق الله العظيم. شمرت ما تدر شكرتا بايب بوري رجال ما دشتر آتشن الحمد لله الله باكر وشنك وغنيتو নিয়ামত এবং এটা আল্লাহ পাকের দয়া আমাদের উপরে ছিল যে আমরা পুরা কোরআনে করিম সূরাতুল ফাতিহা থেকে শুরু করে আমরা সূরাতুন নাস পর্যন্ত পড়লাম, আর কোরআন একবার খতম করেছি, পড়ে নিলাম, এটাই যে শেষ তা নয়। আজকে আপনারা দেখছেন যে মুফতি সাহেব আমরা সবাই মিলে খতমুল কোরআনের পরে সূরাতুন নাস পড়লাম, দেন আবার সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল বাকারার পরের কয়েকটি আয়াত পরে আমরা আবারও কোরআনে করিমের তিলাওয়াত আমরা শুরু করলাম। তো এটা কোরআনে করিম একবার জীবনে পড়ে নেওয়া, সারা বছর একবার পড়ে নেওয়ার জন্য নয়, এটা বারবার, এটা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে আমরা যেন সকাল বিকাল কোরআন পড়ি। যারা পড়তে পারেন আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে যে বেশি বেশি করে কোরআন পড়েন, যে যত বেশি কোরআন পড়বেন তার তত বেশি গভীর সম্পর্ক হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। সুবহানাল্লাহ। আপনি যখনই কোনো নেক কাজ করবেন তো আল্লাহ পাক তার রহমত আপনাকে দান করেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তো আপনি যখন নেক কাজ করবেন তো আল্লাহ রহমত দান করবেন, আর যখন আপনি নেক কাজ করে করে আপনি নেককার হয়ে যাবেন তত বেশি, মানে তত বেশি আল্লাহ পাকের করিব আপনি যখন হয়ে যাবেন নেক আমলের মাধ্যমে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জন্য রহমত মাগফিরাত অনবরত আসতে থাকবে। সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে নফল ইবাদত বন্দেগীর সময়ের মধ্যে উত্তম ইবাদত হচ্ছে কোরআনে করিমের তিলাওয়াত করা। আফদালুল ইবাদতি তিলাওয়াতুল কোরআন। বেশি বেশি করে তিলাওয়াত করা। যারা সহি করে কোরআন পড়তে পারেন তো আপনারা বেশি বেশি করে সকাল বিকাল রুটিন থাকুক কোরআন তেলাওয়াতের। আর ইকরাউল কোরআন প্রোগ্রাম তো আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছে, সকালে ক্লাসে যদি আপনি বসেন, বিকালের ক্লাসে বসেন, অথবা দুইটা ক্লাস থেকে একটা ক্লাস যেটি আপনার জন্য মুনাসিব মনে হবে আপনি জয়েন করেন,
এটার মাধ্যমে আমরা কমিউনিটির প্রত্যেকের এক একটা ঘর দারুল কোরআন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোরআনের এক একটি দার্স হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে, তো এটাকে অব্যাহত রাখা। আর যারা আমরা পড়তে পারি না, মনের অনেক আগ্রহ বলে আমরা পড়তে পারি না, আমরা কি করব, তো পড়তে যারা পারেন না আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে দাওয়াত, এই প্রোগ্রামে আপনি রেগুলার বসুন। আমাদের বেশ কয়েকটা ক্লাস আছে, খাতমুল কোরআনের পাশাপাশি আমরা তাজউদের ক্লাস করি, হরুফ কাকে বলে সেগুলো চিনি, হারাকাত কাকে বলে এগুলো চিনি, ছোটো ছোটো শব্দগুলোর ভিতরে আমরা মশক করি, এরপরে একদম বিগিনিং থেকে তাজউদের বিভিন্ন রুলসগুলো শিখে শিখে আমরা আসি। তো আপনি তাজউদের ক্লাসগুলোতে আমাদের সাথে বসেন, আমরা উইকেন্ডে ক্লাসগুলোতে সোরা মশক করি, সোরা মেমোরাইজ করি, এগুলোতে আপনি আমাদের সাথে অংশগ্রহণ করুন। খাতমুল কোরআনের ক্লাসে শুরু করে এক দুই আয়াত করে করে পড়া শুরু করুন, দেখবেন একদিন, ছয় মাস, এক বছর পরে আপনিও সহি শুদ্ধ করে কোরআন পড়ে নিতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যারা ছোটোবেলায় পড়ছিলেন মসজিদের মক্তবের কাছে, এখন একটু ডরের ভিতরে আছেন যে আমার তিলাওয়াতটা সহি আছে না নাই, একগুরো মানুষ এই ডরের ভিতরেও আছেন, তো আপনাকেও আমরা বলি আপনিও আমাদের প্রোগ্রামের সাথে অংশগ্রহণ করুন। মিলাইয়ে দেখুন আপনার আগেরকার যে পড়াটা পড়ছিলেন এটা মধ্যখানে পড়েন না, এই কারণে গ্যাপ হয়ে গেছে বা ভুলে গেছেন, আবার ওইটাকে সংশোধন করে নেন, সহি শুদ্ধ করে নেন। তো আমরা সবাই কোরআনের ক্লাসের সাথে সম্পৃক্ত হব। আর নাম্বার চার যে কাজটা করবো, আপনি যেভাবে কোরআনের ক্লাসে আমাদের সাথে অংশগ্রহণ করেন, আপনার নেইবারের কাছে, আপনার ফ্রেন্ড বন্ধুর কাছে, আপনার আত্মীয় স্বজনের কাছে এই দাওয়াতটুকু পৌঁছাবেন যে কোরআন শিখবার, সহি শুদ্ধ করে কোরআন শিখবার ঘরে বসে আলহামদুলিল্লাহ। শুধু ঘরে বসে আপনি আমাদের সাথে ক্লাসের কিছু রুলস আছে এগুলো মেনে যথাটাইমে অংশগ্রহণ করবেন, যেগুলো আমরা বলি এগুলো মনে রাখবেন, আমার সাথে আমাদের সাথে যেগুলো পড়ার দরকার এগুলো পড়বেন। এইভাবে যদি সবাই আমরা চেষ্টা করি তাহলে এই যে দাওয়াতি কাজ, যেটা সহি শুদ্ধ করে কোরআন শিখবার একটা আওয়াজ আমরা সবার ঘরে ঘরে সবার কাছে আমরা পৌঁছাতে চাই, এতে আমরা কামিয়াব হবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এবং আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের মুফতি সাহেব আসলে অত্যন্ত পরিশ্রম, বিশেষ করে সকালের ক্লাসটা মুফতি সাহেব অনেক ব্যস্ততা থাকে মাদ্রাসা সহ, এরপরে রেগুলার মর্নিংয়ের ক্লাসটা তিনি পরিচালনা করে থাকেন। মুফতি সাহেব আমাদের সাথে রয়েছেন, মুফতি সাহেব কিছু আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। আর আজকে এটাও আপনাদেরকে বলি যে আমাদের জন্য দোয়া, আমাদের ফুল টিমের জন্য দোয়া, আমাদের উস্তাদ বৃন্দের জন্য দোয়া, একে অপরের জন্য আমরা দোয়া করব। মুফতি সাহেব কিছু আলোচনা রাখবেন আর এরপরে আমরা দোয়ার অধিবেশনের দিকে যাবো ইনশাআল্লাহ। জি মুফতি সাহেব, ইনশাআল্লাহ কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফজিলত রাখছেন এটা আমরা সকলে বারবার রেগুলার আমরা শুনি, কিন্তু রিমাইন্ডার হিসাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস শরীফের মাঝে ফরমাইন যে সময় বন্দায় তাই হরফ, হরফ শব্দ নয়, হরফ খালি আলিফ লাম আর মিম, যে সময় তিলাওয়াত করবা এটা সুরা ফিল, আর ও যে আমরা পড়লাম সুরা ফিল, আলম তারা, আলম আলিফ লাম আর মিম, তা আলম এটা একটা শব্দ, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফরমাইন এক এক হরফের লাগে আল্লাহ রাব্বুল আলামিনে দশ নেকি লেখাইবা, সুবহানাল্লাহ। ই আলম যে ফরসি খালি আলম, ই আলামের মাঝে তিনটা হরফ, তিনটা হরফে গিয়া আমরা ত্রিশটা নেকি খালি ও আলামের লাগে, সুবহানাল্লাহ। এটা মানে কত কত যে দামি, কত সহজভাবে আমি প্রচুর নেকির মালিক হয়ে যেতাম পারি, এটা একটা ফজিলত কোরআনর, কোরআন তিলাওয়াতের। তো কোরআন তিলাওয়াত জালা খান মুফতি সাহেব ফরমা হওয়াত আসলা যে আমরা ফরা, এটাও একটা বড় একটা নেকি। আমরা একটা ভুল যেটা আমরার মাঝে এখন কমিউনিটির মাঝে আস্তে আস্তে আইতে আসে, আমরা এটা এটার লাগে আমরা মেহনত করি না, আমরা বাচ্চাইতেরও এটার মাঝে মেহনত করাই না, বাচ্চাইতের আমরা সহজভাবে কোরআন ফরাই নাই, কিন্তু কোরআন যে বইয়া শুনতা আর অক্টার মাঝে শোনার মাঝে এনজয়মেন্ট পাইতা, আজকে যদি আমরা এটা মেহনত করি না ও জমানার লাগে বোঝা যায় কোরআন নাজিল হয়েছে এমন জমানাত, এখন বাচ্চাইন সুবহান আল্লাহ যেখানো আপনারা দেখবা ইয়ারফোনস লাগাইয়া আর যা হুনবার হুনরা, গুনাও আছে, বালাও আছে, বাদও আছে, সকল থামিলাইয়া সকলের হেডফোনস লাগাইল জার্জি জার্জির, আপনার ট্রেন ও বাসও দেখলে দেখবা চলা ফিরার মাঝে উঠা বোয়ার মাঝে ইয়ারফোন লাগাইল, খাওয়া যায় না ইয়ারফোন লাগাইল আছে কিনা, ওখান তো ওয়ারলেস খালি এক পিস লাগাইলা আর এখানে কোনো লতুত নাই, বোঝাও যায় না খান কিতা হুনরা, ও ব্যাকগ্রাউন্ড থান এনজয় করতে আসুন তানোর এই নাচ গানা আর মিউজিক। আমরা কোরআন তিলাওয়াত শোনার মাঝে একটা মজা পাই, আমরা একটা মজা ক্রিয়েট করন লাগে, এটা বানানি লাগে, দেখো কে বাচ্চাইতে যে মিউজিক বালা ফাইন, এটা হঠাৎ করি তারা সুন্দর মজা লাগে না, বাচ্চাইতে হঠাৎ করি মজা লাগে না, হঠাৎ করি যদি মিউজিক শুনাইন তারা বালাও লাগে না, তারা অফ করাই লায়, কিন্তু দেখে যে না মানুষে শুনতে আসেন মানুষে এনজয় ফাইন, তো মেবি অটার মাঝেও মজা আরও গিয়া মজা লাগি যায়। আমি যদি গরের মাঝে মাহল বানাই যে কোরআন শোনা এটা একটা নেকির খাম,
কোরআন শোনা এটাও একটা ইবাদত, এটার মাঝে মজা পাওয়া। মান ইয়াতাগান্না বিল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমায়েন যে ব্যক্তি এনজয়মেন্ট ফাইন তাই মানে গান গাইন কোরআনের লাগি, জি খাম খররা আর কোরআন তিলাওয়াত যে সময় শুনুন আর শোনার মাঝে মজা পাইন, ওই সময় আপনার যে সময় ফ্রি টাইম থাকবো আর আপনি এমনি একটা জিনিস খররা সেলাই খররা বা রানরা বা একটা হঠাৎ করে আপনার জবানের মাঝে একটা আওয়াজ আয়, আনফর্চুনেটলি আমরা গড়ের মাঝে এখন সময় দেখা যায় যে মা বইন হলতে তারা যে সময় কিছু লেখরা বা কোনো একটা খাম খররা আর বিজি অটোমেটিকলি জবানের মাঝে তারার গানের হতাহল আয়, গানের মিউজিকের হতাহল আয়, জি শের শায়রির হতাহল আয়, কোরআনের শব্দ আইতো, কোরআনের শব্দ আইতো, সুবহানাল্লাহ। এইটা বেশি ডিফিকাল্ট নাই, আপনার বড় আল্লাহর অলিওয়া দরকার নাই যে কোরআন তিলাওয়াত ইলাহান ওইবার লাগি, এটা আমরা দেখছি আলহামদুলিল্লাহ। আমরা মাদ্রাসাতে আমরা যে সময় ফরসি মুফতি যাবো দেখছেন যারা কোরআন মানে আমরা মানে কিছু নোট লেখরা কোনো হোমওয়ার্ক খররা বা কোনো একটা রিসার্চ খররা আর এমন বিজি যে হঠাৎ করে কোরআনের তিলাওয়াত বা কোরআনের খালি একটা আওয়াজ একটা টিউন একটা মেলোডি এত সুন্দর সুন্দর কোরআন হল দেখো কা মিডিয়ার মাঝে আমরা যদি চাই আমরা বালা খাজ করতাম পারি, কোরআনের এত ভ্যারাইটি আছে এত মজার কোরআন হল আছে অনলাইনের মাঝে ইউটিউবের মাঝে আপনারা দেখলে সুবহান আল্লাহ, হৌ হৌ আমরা ইন্ডোনেশিয়ার তিলাওয়াত সুবহান আল্লাহ, ইজিপ্টের তিলাওয়াত আরও সুন্দর, আপনার বাংলাদেশের তিলাওয়াত আল্লাহ মানে এত মজা, এই কোরআনের বিউটি আমরা বুঝলাম না, কোরআন যে বিউটিফুল কোরআন যে মুজিজা মিরাকল যে এটা আপনি শুনলে এটা এটার মাঝে এক মজা, এটা বুঝার মাঝে এক মজা, এটার স্টাডি করার মাঝে এক মজা, আলাদা আলাদা কোরআনের মজা আছে সুবহান আল্লাহ। তা আমরা ও মজার মাঝে আমরা কোরআনের মাঝে মজা পাই, এটা ফাইবার লাগে ফলে আমরা শুনতাম হইব যারা আসলে মানে যারা মেহনত করিয়া কোরআন সহি করার লাগি শুদ্ধ করার লাগি তারা এত বছর মেহনত করিয়া তারা কারি অকল বঞ্চন এরার গেস্তনে আমরা কিছু শিখি, এরার আমরা শুনি খালি খালি লিসেনিংয়ের মাঝে যদি আমরা টাইম নেই তো দেখা যায় যে ই ফরার মাঝে আরও সহজ হয়ে যায় সুবিধা হয়ে যায়। আপনারা বাচ্চায় আমি ওটার মাঝে শেষ করলে আমার লম্বা করতাম না, বাচ্চাই তো যারা ল্যাঙ্গুয়েজ করা স্কুলের মাঝে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ তারা শিখরা তে স্কুলে তারা দুইভাবে তারা শিখায়, একটাই লিগা লিসেনিং হুনন লাগে এই ভাষাটা খানে আপনার তো গরো গ্যাস স্প্যানিশ আর ফ্রেঞ্চ আপনি মাত্তা নাই মাত্তা নাই তে এটা হুনন লাগে ফয়লা লিসেনিং ফয়লা করন লাগে এর বাদে গ্যাস স্পিকিং আয়, আপনার যদি হুনন না খালি ও লেখার মাঝে আপনি দেখছেন তো এটা আপনি এই মজাটা বুঝতে নাই, এটা ভাষা আপনার বালাটিকে উচ্চারণ আইতো নাই অ্যাকসেন্ট আইতো নাই স্টাইল আইতো নাই কোরআনের স্টাইল যেটা আরবি স্টাইল এটা আইতো নাই, এটাই লিগা কিভাবে শূন্য শূন্য আইতো ইনশাল্লাহ। তো আমার মেসেজ থাকবো যে আমরা ইনশাল্লাহ কোরআন শোনার মাঝে লাগাই আদবের খেয়াল থাকতো, কোরআন যে সময় শুনি এ সময় আমি কোরআন ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতো না যে আমি আমার গড়টা বাইরাম ইতারটা বাইরাম আর মাত্রাম আলোচনা আছে আর ব্যাকগ্রাউন্ডে কোরআন চলতে আছে, এটা নাই এটা নাই। কোরআন শুনতে গেলে আমি সময় দিয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, ইদা কুরিআল কোরআনু যে সময় কোরআন ফরা হয় তা আমি কোয়েট থাকতাম আর আমি শুনতাম ধ্যান দিয়ে শুনতাম ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করত, আল্লাহুম আমিন আমিন। মুতাসাদ জাযাকুম আল্লাহ খায়রান, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আমরা আরো কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ছোট একটা বিরতি থেকে ফিরে এসে সুবি দর্শক, আমাদের পরের পর্বটা যেটা থাকবে এটা দোয়ার পর্ব, আজকে অনেকেই আপনারা রোজা রেখেছেন, আজকে সোমবারের দিন আমরা আগ থেকে অ্যানাউন্সমেন্ট করেছিলাম, তো আলহামদুলিল্লাহ যারা আমরা রাখতে পারলাম আল্লাহ যেন কবুল করেন, আর দোয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে আপনারা অপেক্ষমান, একটা দুইটা মিনিট সময় দেন, বিরতি থেকে ফিরে এসে আমরা দোয়ার দিকে সরাসরি চলে যাবো ইনশাল্লাহ। সকলেই দোয়ার ভিতরে দোয়া, এটা মুমিনের বড় একটা হাতিয়ার, দোয়ার মাধ্যমে অনেক কঠিন বিষয় সহজ হয়ে যায়, বন্দা অনেক দূর থেকে আল্লাহর কাছাকাছি চলে আসতে পারে। আল্লাহ কোরআনে বন্দাকে দোয়ার হুকুম দিয়ে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে জবাব দেবো সুবহানাল্লাহ। আল্লাহ অভয় দিয়ে বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি যত বড় গুনাহগার হও না কেন বন্দা তুমি মনে রাখো এই কথা আমি আল্লাহর ঘোষণা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। আমরা অনেকেই আজকের এই দোয়ার প্রোগ্রামে অনেক প্রত্যাশা নিয়ে যার মনে যা কিছু আসবে তাকে সামনে রেখে দোয়া করার জন্য যে শুধু আরবিতে দোয়াগুলো পড়তে হবে সেটা না, আপনার যে ভাষায় আপনি পারেন, আল্লাহ সব ভাষা আল্লাহর সৃষ্টি আল্লাহ বোঝেন, তো আপনারা দোয়ারই পড়বে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, সবাই শরীক থাকবেন ইনশাআল্লাহ। মুফতি সাহেবের কাছে যাচ্ছি কি অনেক ভাই বোনেরা আমাদেরকে
বিশেষ করে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম এখনকার সিচুয়েশনটা গাজার অবস্থা আপনারা সকলেই জানেন গাজা ফিলিস্তিন এই শব্দটা যখন বলি তখন হৃদয়ের ভিতর একটা নাড়া দেয় এক কথা সিরির ভাষায় যখন হৃদয়ের মাঝে হলজার মাঝে একটা মুসর মারে মারেনি না না ও যে মুসর মারাটাও এটা একটা ইমানের আলামত যে আপনার ভাই হলতর লাগে আপনার দিলের ভিতরে একটা মায়া আছে মমতা আছে আমরা আগতে গণেশমেন করছিলাম আপনার সকলে জানছিল যে গাজার লাগে আলখের ফাউন্ডেশন ইমাম কাসিম সাহেব আমরা টিম ও কাতরে জীবনের ঝুঁকি নিয়ে তারা খাম খররা জায়গায় জায়গায় আলখের ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মাসাজিদ হলতর পক্ষ থেকে বিভিন্ন অর্গানাইজেশন হলতর পক্ষ থেকে ফ্যামিলি হলতর পক্ষ থেকে নিজ নিজ পক্ষ থেকে তেন তেন দাঁড়িয়ে ফান্ডরাইজ কররা দোয়ার আবদার রাখরা এলা বেশ কিছু মেসেজ মুফতি সাহেবের কাছে এবং মুফতি সাহেব ওনাদের প্রিয় একটা প্রতিষ্ঠান ওনারা আলহামদুলিল্লাহ বহুমুখী খেদমত করে যাচ্ছেন মুফতি সাহেব এবং ওনাদের খানদান পুরা পরিবার আমরা তিনাদের জন্য দোয়া করব মুফতি সাহেবের কাছে কিছু মেসেজ আছে তিনি মেসেজগুলো পাস করবেন ইনশাআল্লাহ 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 মুফতি সাহেব আমরা তো ইখরা ভিউয়ার্স আলহামদুলিল্লাহ ইখরা বাংলার যে বহুত সকালে আপনারও প্রোগ্রামের মাঝে বহুত অনুরোধ রাখছেন দোয়ার লাগে বহুত অসুস্থ বহুত বিমার সকলে দোয়া চাইছেন এক একজনের লাগে খালি একটা অ্যানাউন্সমেন্ট জাস্ট আমি ইংলিশে কইমু এখানে আমরা আমরা যারা এটা আমরার অনুষ্ঠানের যারা বাচ্চাইন খাস করে বাচ্চাইন আলহামদুলিল্লাহ আর বাচ্চাইন এরার মাঝে যে মায়া মোহাব্বত এটা আনবিলিভেবল তারা যে মেহনত করছেন আমি কইমু ইনশাআল্লাহ To my viewers, especially those who, alhamdulillah, from our madrasa, Mutala Foundation. Alhamdulillah, Mutala Foundation, amra duita initiative nisi. We took two initiatives. One was in the holidays, in the October holidays, there was a memorization of hadith competition, hadith memorization. And with that, we had the challenge of raising funds for the people of Gaza. Alhamdulillah, thumma alhamdulillah. Some of the children, the way they fundraised, mane amazing. Allah. Amazing, subhanallah. Tara ekhzone khoyakhzon, khoyakhzon sutu sutu bachchai of this up. Tara hadith memorize khoriya. Subhanallah. Tara social media maze hadith tara memorize khoriya khoriya. Khesh kutum re khoyso ami hadith memorize khorra. Subhanallah. Tumi Palestine lage kisu dal. Allah. Subhanallah. Khoto sundor ekta. Subhanallah. Fotan bahar soin. Ar daily tan asta holiday gese of this up. তানাম্মা আমার কইছেন শেষ কিছুদিন তানামার কইছেন যে দুইটা দিন আমার বাচ্চা একটু রেস্ট করে লওকা লাগে আমরা অনুশেষ করলিরাম তাইন হলিডের মাঝে ওয়ান উইক হলিডে আসলো তাইন 17 হাদিস মেমোরাইজ করছে সুবহানাল্লাহ 17 হাদিস হি মেমোরাইজ মাশাআল্লাহ আর বহুত আছেন 7টা 8টা হাদিস 10টা হাদিস আল্লাহ মেমোরাইজ করছেন মাশাআল্লাহ আর ফান্ডরেজিং আমার কাছে একটা অ্যামেজিং লাগছে মুফতি সাহেব তাই নিজে ভিডিও দে টুক ভিডিও ফর দেমসেলভস And they posted it on their media pages and they asked their relatives to fundraise. So I'm just going to go through the names. I want to reward them, inshallah. There was no reward for this one. Allah. There was no prizes, no highest reward. But as an appreciation, I just want to show them that we appreciate your work. And I know it's not just the children, it's the families, mashallah, you fundraised. And it's going to go to Al Khair through Al Khair, inshallah. So this is all clear cut that you know this is going to the right hands. Alhamdulillah, just over the weekend, we got the news that Al Khair's fourth, Alhamdulillah, sign number, Amrar Tran, fourth distribution, inshallah, is going into Gaza very soon. Inshallah. So, this is our objective. Our aim is to help our brothers, inshallah, through reliable institutions. And so, this is the list of the children that raised their funds. I'd like to say the top fundraiser, mashallah, Shobchite Bishi, Shobchite Small, youngest boy in the madrasa, he raised the top. His name is Noah Ali. Albade Uliga Muhammad Rayyan Ali, Tan Birmingham Tony, Tan Mashallah, second top, but Tan Uliga Hadith memorized Khuriya Tan. Shotoro Hadith, he memorized 17 Hadith. Saiful Islam, Ahil Deen, Kian Kamal, Abdullah Hussein, Zakaria Muhammad, Halima Patel, Hashim Chaudhry, Muhammad Umar, Aryan Mahbub from Birmingham. Tayyiba Hussein, Rukaya Uddin, sorry, Tayyiba Uddin, Rukaya Uddin, Ibrahim Uddin. Tara tinozon Bible. Era wa mashallah. Kub mehnat khorsoin. Holiday mazay mashallah. Muhammad Araf, tanom hadith memorize khorsoin. Uzair Islam, Ayan Riaz, Mujtaba Muhyuddin, era hibs class student mashallah. Ibrahim Ahmad, Dayan Saadat, Azu, Hamza Rahman, Erbade Aryan Muhammad, mashallah. Yaqub Mirza, tan mashallah, Hibs class student. Fatima Intisar, Ilhan, Yasir Rahman,
Ihsan Tawhidul Zaman, Ihsan Tawhidul Zaman, his class student, Hannah Islam. She is such a young, sushuazan bachi. Tanu yo, ekta video rakhsun, mashallah. Allah qubul khurta, Allahumma ameen. Hafsa Sayyid, Hafsa Tanul Boyn, Nusayba Sayyid, Amira Begum, Ayan Chaudhry, Fabiha Zaman, Aira Ikram, Amelia Ikram, Abdullah Hussein, Yahya Asif, and Amelia. MashaAllah. Era shokhole, Allah subhanahu wa ta'ala bless you and your families. Ameen. Allah give barakah Ameen. In your health. Allah make you, inshallah, leaders of your community. Ameen. Allah subhanahu wa ta'ala inspire you with Quran. Allah beautify your lives, inshallah. Ameen. Allah keep you in sirat al-mustaqim. Ameen, ya Rabbi. Allahumma ameen. Jazakallah to all of them. Amra total fundraise ekta hoyse. Amra target aslo 10,000. Alhamdulillah. Okhon porjonto tula hoyse. Soitat bondho hoye jibo. Ohan for them to tulo is 9,572 pounds. Subhanallah. Ita inshallah amanat al khairul gase fusan yuzibu inshallah. Inshallah. The 9,572 pounds. Ar 20 minute ase khawzi di inshallah farin. 10,000 amra target aslar ki. Inshallah. Inshallah. Ita yuzibu. Ita fura yuzibu inshallah. Dekho ka bhai bina khol suru suru bachche na kholte udduk ni soina. Tara nearly 10,000 pound ro gase unki. Aske amra duar e bade badeu amra saimo Mutala Foundation rikano gyafna ra ita. 10,000 takto na itar ofre dizaito inshallah inshallah afra usure usure bachchen jela ino bala khamo tara shori kuisin afra bachchen tor ala bala khama afrim bol khoruka inshallah ita afnar amar ekta duty afnar amar ek daitto tar bala khame kayeto ya gele sadqa jariya sob amro faimu ar tara bala kham shikbo inshallah amra al khair foundation jekra bangla tv er pokkho theke mutala foundation antarik mubarakbad mufti sahab jazakumullah afra idini khidmat tini izzatot porota shuru korchen بشكر الدين خدمة جعل خير الله سبحانه وتعالى قبول فرمانه. آمين. إيفاونديشن لوجه. أبيغنين تكيني أجو بدي تو تمانو جريتو أسين. الله بعك شبر الدنيا بعك خلاص تربح لي دان فرمانك. آمين. الله يخدمة رك قبول فرمانك الله. آمين. أمارك سو كيسو بايبن أبعن أنكي فون كوري كوري دوار عبد الله كيشيلام نوت كوري كيشيلام. هذا ركجون جعل ستودنت كرال قرانير. ركجون ما تينر. A very young age تانر مير. Maybe 35-36. تان أفنر بايباس أوبراشن لاجر. الله. تان هوسبيتال. তো মে লাগি দোয়া আছে খান দিয়া আল্লাহ তানা মেরে শিফা দিতা আমার বড় ভাইয়ের একজন ফ্রেন্ড ব্রাদার রকিব তার আব্বা আজকে মর্নিং এ ইন্তেকাল করছেন তো তানা দোয়া আব্দার রাসুল আমাদের মোহতরমা নাসিন সাফা তিনি দোয়া আব্দার রেখেছেন হাজি ওয়ারিস আলী সাহেব একজন মায়ার আমাদের ভিউয়ার্স মায়ার ডোনার তিনি অসুস্থ অবস্থায় হসপিটালে লাস্ট ওয়েডনেসডে থেকে তিনি দোয়া আব্দার রেখেছেন আমার ফ্যামিলি পক্ষ থেকে হাজি মুশাদ আলী সাহেব তিনি অসুস্থ তিনার আহলিয়া তো হাজি মুশাদ আলী সাহেবের আহলিয়ার জন্য এবং তিনার জন্য দোয়া হাজি মদরিস আলী সাহেব তিনিও তিনার জন্য দোয়া হাজি সিরাজুল হক সাহেব আমাদের মোহতরমা আনোয়ারা শাহেদ আমাদের একজন মা গতকালকে ফোন করেছেন আগামী কাল হয়তো আপনাদেরকে পাবো না আমার একটা অপারেশন হবে আগামী 24 তারিখে আমি সবার কাছে দোয়া চাই আমি কোরআন শিখি আপনাদের কাছে এই বয়সে এসে আমি হরফগুলো সহি করতেছি আমি হারাকাত সহি করতেছি আমি বুঝতেছি আমার তিলাওয়াতে অনেক মিস্টেক কিন্তু এখন সহি করলাম আলহামদুলিল্লাহ ওই যে দিলুল ফিলিংটা শেয়ার করছে আমরা তিনার জন্য দোয়া করবো আমি চৌধুরী তিনি এবং তিনি আম্মার জন্য দোয়া আব্দার রেখেছেন তার জন্য দোয়া আমার বিশেষ করে আমাদের একজন সিস্টার রাজিয়া তার আম্মা রেগুলার আমার লগে কোরআন ক্লাস শরীকিন তো তিনার ফ্যামিলির জন্য এই মায়ের জন্য দোয়া আরও যারা নাম বলছেন আমরা বলতে পারি নাই আমরা যারা দোয়া আব্দার রেখেছেন সকলের নাম আল্লাহর কাছে আছে সবার সম্পর্কে আল্লাহ অবগত আছেন তো আমরা সকলের জন্য দোয়া চাই সবার জন্য আমরা দোয়া আব্দার রেখেছি আমার একজন প্রিয় উস্তাদ দিনের আকাশে আমি হাদিস পড়েছি দরগা মাদ্রাসার তিনি সিনিয়র মুহাদ্দিস শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুন্নুর সাহেব হাফিজাহুল্লাহ হযরত অসুস্থ অবস্থায় ঢাকা একটা হসপিটালে আজকে তিনার আজকে মানডে তিনার বাইপাস অপারেশন হওয়ার কথা তো এটা অনেক বড় জটিল একটা অপারেশন শারীরিকভাবে তিনি অনেক অসুস্থ তো আমার প্রিয় উস্তাদের জন্য দোয়া এই কারণে উস্তাদের জন্য দোয়া চাই আমরা এই চেয়ারে বসতে পারতাম না যদি আল্লাহ পাকের দোয়া এবং উস্তাদের মেহনত আমাদের পিছনে না থাকতো এই সমস্ত উস্তাদরা আমাদেরকে নিজেদের সন্তানের চাইতে বেশি আপন করে নিজের সন্তানের চাইতে বেশি মহব্বত করে আমাদের পিছনে পরিশ্রম করছেন মনে হয়েছে যেন আমরা তিনাদের সন্তান সত্যি তো আমরা তিনাদের রুহানি সন্তান তো আমরা আজকের এই সময়ে আমাদের হাতে সময় কমে গেছে আমরা আজকের এই সময়ে দোয়ার আবদার করি সবার কাছে আমাদের প্রিয় যাদের কাছে আলিফ বা তা অথবা একটা হরুফ একটা আয়াত শিখেছি একটা শব্দ শিখেছি আমাদের সমস্ত উস্তাদের জন্য অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তো তিনাদের জন্য দোয়া আবদার রাখি আমাদের মা বাবা আমাদের আত্মীয় স্বজন খেসা কারিব সবার জন্য দোয়া আমাদের টিম ইকরা বাংলা টিমের প্রতি কৃতজ্ঞতা আমাদের ইমাম শাহিন ভাই আমাদের জরুর ইসলাম শাহিন ভাই এরপর আমাদের রানা হামিদ ভাই আমাদের ফয়সাল ভাই সোহেল রানা ভাই সহ আমাদের সবার জন্য আমরা ব্রাদার নাদিম ভাই সহ সকলের জন্য আমরা দোয়া তেনাদের অক্লান্ত পরিশ্রম আমাদের প্রোগ্রামের সাথে আল্লাহ যেন আমাদের এই ব্রাদারদের সকলের
ফ্যামিলির ভিতরে যেন সুখ শান্তি কল্যাণ বারাকা দান করেন আল্লাহ যেন প্রত্যেকের ফ্যামিলি সবাইকে যেন আল্লাহ পাক সুখে শান্তিতে রাখেন প্রত্যেকের আম্মা আব্বাকে যেন মাফ করে দেন আমিন বরকতময় রিজক উত্তম রিজক যেন আল্লাহ পাক সবাইকে দান করেন সুস্থ সবল যেন আল্লাহ পাক সবাইকে রাখেন আল্লাহুম্মা আমিন বিদেশক গাজার হালত ফিলিস্তিনের হালত আমরা সবাই জানি তাদের জন্য যে তিনটি কাজ আমরা বেশি করে করা মুফতি সাহেব একটা হলো তাদের জন্য বেশি করে দোয়া করা নাম্বার টু তাদের পক্ষে শশ জায়গা থেকে আমরা কথা বলা কথা বলতে যেও আমরা আমাদের দেশের আইনকে আমরা শ্রদ্ধা করি এই বিষয়গুলো মাথায় রেখে শশ জায়গা থেকে আমরা আমাদের ভূমিকা আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ পাশাপাশি তাদের জন্য সহযোগিতার প্রত্যাশা সহযোগিতা করার সুযোগ আছে আল খায়ের ফাউন্ডেশন সুযোগ করে দিছে মোতালা ফাউন্ডেশন সুযোগ করে দিছে তো সবাই মিলে আস্তা কমিউনিটি আমরা এখন দেখতেছি পুরো দুনিয়ার শান্তিপ্রিয় মানুষ আজকে গাজার বিপদী এই মানুষদের পাশে পাশে ছোটো ছোটো মাসুম বাচ্চাদের পাশে একটা কথাই বলি মার চোখের সামনে সন্তান শহীদ হইতেছে মা বলতেছেন আলহামদুলিল্লাহ আমার সন্তানকে যেন আল্লাহ শহীদের মর্যাদা দান করেন আর আমাকে যেন শহীদের মা হিসেবে কবুল করেন বাবা হিসেবে কবুল করেন আমরা সাহাবা ইকরামদেরকে দেখি নাই হাদিসের কিতাবে তিনাদের জীবনী শুনেছিলাম কিন্তু আমরা বাস্তবে এখন সেই গ্রাণ পাই সেই বাস্তবতা আমরা এখন ফিল করি তো গাজার মানুষদের জন্য আজকে আমরা দোয়া করব খাস করে আপনারা দিল খুলে আল্লাহর কাছে আমরা কাকুতি মিনতি হাজারি করতে থাকি আল্লাহ যেন গাইব থেকে নুসরত করেন আল্লাহ যেন শান্তির ফয়সালা করে দেন আল্লাহ যেন মুক্তির ফয়সালা করে দেন আল্লাহ যেন তার কুদরত থেকে মজদুম মুস্তাদআফিন উম্মাকে যেন সাহায্য করেন আমিন জাযাকুমুল্লাহ খায়রান আমাদের কথায় আমাদের আচার আচরণে যদি ভুল ত্রুটি হয় তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা আমাদের জন্য দোয়া চাই আমাদের আম্মা আব্বার জন্য খাস করে মুফতি সাহেবের শ্বশুর সাহেব হযরত মাওলানা শাহান সাহেবের জন্য আসলে আল্লাহর প্রিয় বান্দাকে বারবার স্মরণ হয় তিনার জন্য এবং ওনার ওয়ালিদ এবং ওনার আম্মা সকলের জন্য আমাদের একতায় আমরা আমাদের বিবি বাচ্চা সবার জন্য দোয়া চাই খাস করে আমার বড় মেয়েটার জন্য মাইমিনার জন্য দোয়া করবেন আমার আরেকটা মেয়ে আছে জোয়াইরিয়া মুফতি সাহেবেরও আলহামদুলিল্লাহ দুজন সন্তান তো আমাদের বাচ্চাগুলো প্রত্যেকের জন্য আমরা দোয়া চাই আল্লাহ যেন সবাইকে সুস্থ সবল রাখেন হাফিজের সাথে যেন রাখেন বিপদ আপদ থেকে যেন বাঁচিয়ে রাখেন আর আল্লাহ যেন হাফিজা আলেমা আবেদা সালেহা শাকিরা যাকিরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দেন সুবহানাহু ওয়া তাআলা আমিন আমিন আমি মুফতি সাহেব অনুরোধ করব দোয়া পরিচালনা করার জন্য মুফতি সাহেব দোয়া করবেন ইনশাআল্লাহ জাযাকাল্লাহু মুফতি সাহেব আমি আপনাকে অনুরোধ করব আপনি দোয়া করবেন মুফতি সাহেব ইনশাআল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اللهم آمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء آمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا اغفر لي ولوالدي ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا آمين رب ارحمهما كما ربياني صغيرا آمين اللهم آمين يا رب العالمين يا ارحم الراحمين يا رب العالمين نعم بيت الكلام قرآن مجيد الختم البدن رب العالمين وشمك غني تما يا رب بند بندي خطر شاتل يا الله مي غناغر اے رب العالمین افنر میار نکار بند بندی خلطر شتی لیا رب العالمین اپنار شہید اور برو حد برائیلام اللہ مدر جبن و شمست گنر معفر آمین اللہم آمین اے رب العالمین اللہ رب العالمین اللہ
আল্লাহ দুনিয়াতে যদি কোনো মানুষ অপরাধ করিলে কেউ কার কাছে আর যদি কাকুতি মিনতি করিয়া আজুর করিয়া খান্দে আর মাফি চায় মানুষের তো দয়া লাগে মানুষও তো মাফ করিয়া দেয় আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে নাই আসমান আর জমিনের খালিক আর মালিক আল্লাহর শাহী দরবারে আমরা হাত উঠাইছি আয় রব্বুল আলামিন জারাত খান আপনার পছন্দ আয় রব্বুল আলামিন তানোর জরিয়ে আমরা দোয়ারে আপনি কবুল ফরমাও আমিন আল্লাহুম আমিন জীবনের সমস্ত গুনাহগুলো আপনি আল্লাহ মাফ আমিন আল্লাহুম আমিন ঘোষণা দিলাও যাওরে বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম আল্লাহুম আমিন আমিন ও রব্বুল আলামিন আল্লাহ আপনি কইলা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ان الله يغفر الذنوب جميعا امرا জানি আপনি দয়াময় আল্লাহ আল্লাহ বলে ডাক দিলে রব্বুল আলামিন আপনি জবাব দেন আমরা ডাকরাম ও আল্লাহ আমরা ডাকে জবাব দাও আমরা ডাকরাম ও রহমান ও রহিম ও গফার ও গফুর আমরা ডাকে জবাব দেয়া আমরা রে মাফ ফরমাও আমিন আয় রব্বুল আলামিন আমাদের মা বাবারে মাফ ফরমাও আমিন আমাদের দাদা দাদিরে মাফ ফরমাও আমাদের নানা নানিরে মাফ ফরমাও আমিন আমাদের শ্বশুর শাশুড়ি হলতরে মাফ ফরমাও আমাদের ভাই বোন হলতরে মাফ ফরমাও আমাদের কাছে করিব সবরে আপনি আল্লাহ মাফ ফরমাও আমিন আমিন আসরে যাদের মা নাই বাবা নাই মা বাবা সব পিতা কর কবরে জান্নাতের বাগান বানাও আমিন আল্লাহুম্মা আমিন তো মানুষ আমরা লাগে দোয়া শুনি দুনিয়ার ভিতরে প্রিয় মানুষ মাও নাই বাবাও নাই আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা দোয়া করলাম দান্তন আম্মা আব্বা সহ সবারে মাফ ফরমাও তমাম জাহানের মুসলিমিন বলতে আপনি আল্লাহ নুসরাত ফরমাও আমিন আল্লাহুম আমিন ও রাব্বুল আলামিন গজর আহলত আপনি আল্লাহ জান ফিলিস্তিনের হালত আপনি আল্লাহ জান রাই রব্বুল আলামিন উপর থেকে বম ফরে মায়ের সামনে সন্তানটা টুকরা টুকরা হয়ে গোশতের টুকরার মাঝে মায়ের সামনে আল্লাহ বাচ্চার শরীরে আগুন ধরে জ্বলন্ত আংরায় রূপান্তরিত হয় রব্বুল আলামিন আপনার এই বন্দা বান্দিগুলো আকাশের দিকে হাত উঠাইয়া হাত উঠিয়ে বলে আল্লাহু আকবার রব্বুল আলামিন এই মুসিবতকালীন সময়েও আমরা দেখি তারা দুনিয়ার কাউকে ডাকে না দুনিয়ার কাউকে ডাকে না তারা ডাকে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ রব্বুল আলামিন এই বিপদের সময়েও গাজা ফিলিস্তিনের মানুষজন আপনাকে বলে নাই আল্লাহ আল্লাহ বলে ডাকে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলে আল্লাহ বড় আল্লাহ বড় তারা বলে হাসবুনাল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির আল্লাহ আপনি তো বললাই ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ সাহায্যকারী হিসেবে যথেষ্ট আমি আল্লাহ তোমাদেরকে অভিভাবক হিসেবে আমি আল্লাহ যথেষ্ট আল্লাহ গাজাবাসীর প্রতি রহম আমিন আল্লাহ যত মানুষ ইতিমধ্যে শহীদ হয়েছে রব্বুল আলামিন শাহাদাতের উঁচু মাকাম তারা নসিব ফরমা আমিন আল্লাহ হে আল্লাহ যত বাচ্চাই মারা গেল রব্বুল আলামিন এই বাচ্চাগুলো আমাদের হতে পারত আমরা সেখানে হইতে পারতাম আপনি দয়াময় আল্লাহ আমাদেরকে হেফাজত করেছো আমিন তো গাজাবাসী মানুষদেরকে বাচ্চাদেরকে মাদেরকে রব্বুল আলামিন আমাদের ভাইদেরকে হেফাজত ফরমা আমিন আমিন আল্লাহুম আমিন রব্বুল আলামিন আপনার গায়ব থেকে আপনি আল্লাহ নুসরত ফরমা আপনি আল্লাহ সাহায্য ফরমা আল্লাহুম আমিন এই আল্লাহ গাজার জমিনে আমরা আর আর একটা বম ফোড়ক আমরা চাই না না চাই না আল্লাহ গাজার জমিনে আর একটা মা তার সন্তান হারাওক আমরা চাই না আল্লাহুম আমিন আমিন গাজার জমিনে আর একজন বাবা তার সন্তান হারাইয়া অসহায় হয়ে যাক আমরা চাই না আল্লাহুম আমিন আমরা চাই না গাজার একটা সন্তান
সন্তান একটা সন্তান তার মা হারাইয়া বাবা হারাইয়া এতিম হোক আমরা চাই না আল্লাহুম্মা আমিন আমিন আর গাজার জমিনে একজন মানুষের রক্ত ঝরুক ফিলিস্তিনের জমিনে একটা একজন মানুষের রক্ত ঝরুক আমরা চাই না আয় আল্লাহ এই জমিন কত বরকতময় আপনি কোরআনুন কইলে বারাকনা বারবার এই জমিনের কথা কোরআন আপনি আল্লাহ কইছো رب العالمين غزا فلسطين بشير بطي افن رحم فرما آمين آمين اي رب العالمين جوتو مانوش اهو تو بستا اهو سپیر اللہ سوئی اللہ او اللہ تر اللہ کی دعا خورا سر اے مورتا ہم لدھے کسو قرآن میں امرا دعا خورا امرا دعا رہ ترہ بلے امرا بلے قبول فرما آمين ترہ جلد جلد افن شفا نصیب فرما آمين سلے ہرا ما ہرا شنطان ہرا رب العالمين ما ببرے ما بابا هرا شنطان خلط رفني الله صبر قرار توفيق دان فرم آمين اي الله غزا فلسطين منش خلط رأي جي جي بابا شاعت شو جو جيتا خرسين خر را الله دنیا بان اخرت افني الله تر رشاعت آمين دنیا بان اخرت افني الله تر رشاعت جو فرم آمين افنا نبينو فرمائي سن امرا جو دي بفو دي خلط رشاعت جو خوري افنا دنیا بان اخرت امرا الله افنا شاعت جو خربا آمين اي الله زمین رو پره আকাশের নিচে ফিলিস্তিনের গাজা মানুষের চাইতে বিপদী কোনো মানুষ আর নাই আল্লাহ আল্লাহ এখানে নিচে জমিনই কেন নিরাপদ নাই রব্বুল আলামিন আয় আল্লাহ আপনি আল্লাহ এই কুদরত থেকে সাহায্য ফরমা আমিন আমিন রব্বুল আলামিন আপনার সেই দরবার আমরা ফানা চাই আপনি গাজা সহ তাম জাহানোর মুসলমান মুসলমান হল তো আপনি আল্লাহ নুসরত ফরমা আল্লাহুম্মা আমিন آمين رب العالمين افزر بتر اتفاق الاتحاد افني الله بيدا فرما آمين اي الله ايمان القوة افني الله برايا دو ايمان الشخطي افني الله برايا دو آمين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم الكافرين آمين فانصرنا على القوم الظالمين آمين أي الله أفنى شهيد ربنا أمرا فناسي أمرا شبر فنادان فرما آمين آمين أي الله مدر بيت غرا أولاد شو شبر نمازي نكار متقي الله ولا بنا آمين أمدر بيبي بچا قلت لهم ما فرما آمين زي زنية تعاتو تيسن بيت غرا نك حاجة تري أفنى الله پورا فرما آمين نك حاجة تقول لري أفنى القدرة تر حالا خوري دلم فرا فرما آمين تمام بيماري قلت لهم أفنى شفاء كامل عاجل نصيب فرما تمام مصيبة زدا مانو شغل تري مصيبة تكافني الله يدار فرما آمين আমাদের সমস্ত دینی خدمت رے قبول فرماو آمین আমাদের ختم القرآن رے قبول فرماو آمین قیامت کے دن نجات اور ذریعہ بنے آمین আমাদের আকাবির উস্তাদ হল তরে মাফ ফরমাও آمین আমাদের ختم القرآن এর যারা শরীক হইছেন ভাই বোন সবাই মাফ ফরমাও বিতে করে তেলাওয়াত করা রে তেলাওয়াত শিকারে قبول فرماو آمین বিতে করে দিল দে কোরআন কারীম আর নূর দি আপনি আল্লাহ মনে آمین এই সব খামরে قیامت এর দিন নাজাত اور ذریعہ بنے آمین আমরা টিমার সব ভাই হল তরে সব সকলের ফ্যামিলি হল তরে আপনি আল্লাহ قبول فرماو آمین اللهم آمین আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত বালাই চাইছেন আমরা সাইরাম দান ফরমাও যত বুরাই থেকে ফানা চাইছেন আমরা রে ফানা দান ফরমাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين